আপনারা সবাই ভালো আছেন তো? বিদায় বক্তা আমার শ্রদ্ধেয় ভাইজান সুন্দর ওয়াজ ও নসিহত করছিলেন, আপনারা সকলেই শুনছিলেন ধীরস্থির। মাহফিলের আয়তন যতটা দেখছি সেই তুলনায় মানুষের সংখ্যা খুবই কম। তাহলে এখানে দুটো কথা, প্রথমে একটা কথা বলি, হয় আপনারা বোকা, না হলে যারা আসেনি তারা বোকা। যারা এই দিনই মাহফিলে, এটা জান্নাতের বাগান শুনেছেন তো, এই জান্নাতের বাগানে যেখানে আল্লাহর জিকির করা হয়, এইরকম মাহফিলে যখন কোনো মানুষ বার হয় আসার জন্য, আল্লাহর ফারিস্তারা তাকে পাহারা দিয়ে নিয়ে আসে। এই যে আপনারা বসে আছেন, আপনাদের ডাইনে বায়ে সামনে পিছনে উপরে নিচে আল্লাহর ফারিস্তারা নূরের পাখা বেষ্টন করে আপনাদেরকে ঘিরে রেখেছে। এই মাহফিল ভেঙে যাওয়ার আগে, কবলা ইনকিতাইল হাফলা, মাহফিল যখন ভেঙে যায় তার আগে আল্লাহর একদল স্পেশাল ফারিস্তা সরে জমিনে রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যান, আল্লাহর দরবারে গিয়ে। আল্লাহ তখন জিজ্ঞাসা করেন, ওগো আমার ফারিস্তারা, তোমরা আমার বান্দাদেরকে কেমন অবস্থায় দেখে এসেছ? ওই সময় ফারিস্তারা জবাব দেন, আল্লাহ হুম ইয়াহমাদুনাক, তারা তোমার প্রশংসা করছে। ওয়ায়ুসাব্বিহুনাক, তারা তোমার পবিত্রতা ঘোষণা করছে। ওয়ায়াজকুরুনাক, তারা তোমার জিকির করছে। আল্লাহ তখন ফারিস্তাদেরকে বলেন, ওগো আমার ফারিস্তারা, ফা আইয়ু শাইইন ইয়াতলুবু, ওরা আমার কাছে কি চায়, কেন এত কষ্ট করছে, এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে তারা কিসের জন্য আমার স্মরণ করছে, আমার জিকির করছে? ফারিস্তারা তখন বলেন, আল্লাহ হুম ইয়াতলুবুনাল জান্নাত, তারা তোমার জান্নাত পেতে চায়। আল্লাহ তখন জিজ্ঞাসা করেন, হাল রাউহা, ওগো আমার ফারিস্তারা, ওরা কি আমার জান্নাত দেখেছে? ফারিস্তারা বলে, আল্লাহ তা তো দেখেন, যদি দেখত তাহলে জান্নাত পাওয়ার আশায় সর্বদাই জিকিরে লিপ্ত থাকত। আল্লাহ তখন জিজ্ঞাসা করেন, মিন আইকি সাইকি নিয়া তাও বাজু, ওগো আমার ফারিস্তারা, ওরা কিসের থেকে বাঁচতে চায়, কিসের থেকে পরিত্রাণ পেতে চায়? ফারিস্তারা তখন বলেন, আল্লাহ এতাও বাজু না নার, জাহান নাম থেকে মুক্তি পেতে চায়, জাহান নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ তখন ফারিস্তাদেরকে বলেন, হাল রউহা, ওগো আমার ফারিস্তারা, ওরা কি আমার জাহান নাম দেখেছে? ফারিস্তারা বলে, আল্লাহ তা তো দেখেন, যদি দেখত তাহলে দুনিয়াদারি ভুলে যেত। ওই সময় ফারিস্তাদেরকে সম্বোধন করে বলেন, ওগো আমার ফারিস্তারাম, তোমরা সাক্ষী রাখো, আমার যে সমস্ত বান্দারাম আমার মহাব্বতেম আমাকে ভালোবেসে আমার জিকিরে সময় কাটিয়ে দেয়, আমাকে স্মরণ করে আমি তাদের জন্য সাত জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, জান্নাতের দরজা খুলে দিলাম। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন, আপনারা বোকা নাকি যারা আসেনি তারা বোকা? শুনুন, বিশেষ কোনো মাহফিলে ঢুকতে গেলে টিকিট লাগে না? টিকিট লাগে কিনা? আসলে যারা আসতে পারেনি, যারা একেবারে আসবে না নিয়ত করে নিয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, অনেকে আসতে ইচ্ছুক, তারা একে একে আসবেন। তো যারা এখনো আসেননি তাদের উদ্দেশ্যে বলছি, নিশ্চিতভাবে মনে রাখবেন, আপনি আসছেন না এটা আপনার ব্যর্থতা, তার কারণ আপনি এর টিকিট পাননি। এখানে আসতে গেলে টিকিট লাগে, সেই টিকিট আপনি আজ পাননি, এটা স্পেশাল মাহফিল। এখানে আসতে গেলে কি টিকিটের দরকার হয়, সেই টিকিট আপনারা পেয়েছেন। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا
وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدُ وَفُرْقَانِهِ الْحَمِيدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنْتُم مُّؤْمِنِينَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد کبا تو بتا دے کدھر ہے مدینہ میں ادھر کو جاؤں گا جدھر ہے مدینہ کبا تو بتا دے کدھر ہے مدینہ میں ادھر کو جاؤں گا جدھر ہے مدینہ ترپتا گئے دل نکلتا گیا سو ارے کوئی تو بتا دے کدھر ہے مدینہ کوئی تو بتا دے মনামার কাদেরে মনামার কাদেরে যেতে খোদারি কবাই যেতে সোনার মদিনাই যেতে নবীর রোজাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কালেমার জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গোনাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার তওবা করি বারে বার ইয়া রহিম রহমান
করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি তোমারি দেয়া পথারে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি তোমারি দেয়া পথারে বান্দা তোমার আমি তুমি অন্তর জামি বান্দা তোমার আমি তুমি অন্তর জামি রহম করো বারে বার রহম করো বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ সর্বপ্রথম সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এরকম একটি মহতিপূর্ণ অনুষ্ঠানে বসার তৌফিক দিয়েছেন। আর বিশেষ করে ওই আল্লাহকে যদি প্রশ্ন করা হয় ও রব্বুল আলামিন তুমি এই পৃথিবীটা কেমন করে সৃষ্টি করেছো, আল্লাহ উত্তরে বলবেন আমি কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তুমি পাহাড় কিভাবে সৃষ্টি করলে, আল্লাহ উত্তরে বলবেন আমি কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। ও আল্লাহ তুমি আসমান কিভাবে সৃষ্টি করলে, আল্লাহ উত্তরে বলবেন আমি কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। ও আল্লাহ তুমি এই সমুদ্র কিভাবে সৃষ্টি করলে, আল্লাহ বলবেন আমি কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আল্লাহ তুমি এই বিশ্ব জগৎটাকে কেমনভাবে সৃষ্টি করলে, আল্লাহ উত্তরে বলবেন আমি কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। কিন্তু এই আল্লাহকে যদি প্রশ্ন করা হয় ও রব্বুল আলামিন তুমি মানুষ কিভাবে সৃষ্টি করলে, আল্লাহ উত্তরে বলবেন খলাকতুহু বিয়াদাইয়া আমি মানুষকে নিজ হাতে সৃষ্টি করেছি। চলে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, অল প্রেইজ বি টু আল্লাহ। তারপর পরই সেই বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টির শুরু মানবের গুরু, যিনি দিয়েছেন দীক্ষা ও নারীর মান, তিনি তো আমিনার লাল মদিনার দুলাল, পৃথিবীর মূল জীবনের ফুল, যিনি মানবের হৃদয় কেয়ামতের সহায়, যিনি কঠিন বিচার তরঙ্গের মাঝে সাফাত করবেন, যিনি তিনি তো আমার নবী আপনার নবী গোটা বিশ্বের নবী, জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই হাজার হাজার দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই মহতিপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, দিগারে ওলামায়ে হযরত এবং আমার সম্মুখে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত শ্রোতা ও শ্রোতমণ্ডলী, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে জানাই আসসালামু আলাইকুম। আমি আপনাদের সম্মুখে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। ভাই বাবাজিরা গভীরভাবে বুঝবেন, আমার জলসা যদি আমি দেড় ঘন্টা ওয়াজ করি কিংবা দুই ঘন্টা, আপনি পাঁচ মিনিটের জন্য যদি মনটা অন্যদিকে দেন আমার ওয়াজ বুঝতে পারবেন না। এই জন্যই প্রথম থেকে আপনারা একটু মনোযোগ দেন, ইনশাল্লাহ কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করব। আজ গোটা বিশ্বের ভিতরে টোটাল পৃথিবীতে যদি 700 কোটি মানুষ হয় তাহলে তার ভিতরে প্রায় 200 কোটি শুধু মুসলমান। ভুল বললাম? হ্যাঁ, টোটাল পৃথিবীতে যদি 700 কোটি মানুষ হয় মানুষের সংখ্যা, তাহলে তার ভিতরে শুধুমাত্র মুসলিমের সংখ্যা প্রায় 200 কোটি। সংখ্যায় কি কম? বহু জাতি আছে পৃথিবীতে, মুসলিম খ্রিস্টান ইহুদি বৌদ্ধ হিন্দু অনেক জাতি রয়েছে। তো তার ভিতরে যদি
700 কোটির মধ্যে শুধুমাত্র মুসলিমের সংখ্যা প্রায় 200 কোটি হয়, আপনি কি সংখ্যায় কম বলবেন? নগণ্য কি? একেবারে নগণ্য নয়। তাহলে মুসলমান সংখ্যার দিক দিয়ে একেবারে কম নয়, এক নম্বর। দ্বিতীয় নম্বর, মুসলমান অর্থনৈতিক দিক দিয়েও পিছিয়ে নেই। বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে সবচাইতে বড় হাতিয়ার যেটা, সেটা হলো তেল সম্পদ। বিশ্বাস করুন, আল্লাহ তেল সম্পদ এক চেটিয়া মুসলিমদের দিয়েছেন, ঠিক কিনা? তাহলে এই তেল সম্পদ আল্লাহ মুসলিমদেরকেই দিয়েছেন, তাহলে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু মুসলমান পিছিয়ে নেই। তেল, মনে রাখবেন, এমন একটা হাতিয়ার, তেল এমন একটা সম্পদ যার সঙ্গে বাজারের যে পেঁয়াজ বিক্রি হয়, যে লঙ্কা বিক্রি হয়, তারও সম্পর্ক আছে। যদি বলেন কেমন করে, আগামী কাল থেকে যদি তেলের লাইন বন্ধ করে দেওয়া হয়, বিশ্বাস করুন গোটা বিশ্ব অচল হয়ে যাবে। আর তেল এমন একটা সম্পদ, তেলের দাম বাড়লে সব জিনিসের দাম অটোমেটিক বেড়ে যায়। কারণ আপনারা যে হাঁস মুরগি দেখেন না, ওনারা আবার গাড়িতে করে আসে, তাহলে তেলের দাম বাড়লে ভাড়ার দাম বাড়বে, আর ভাড়ার দাম বাড়লে জিনিসের দাম বাড়বে, ঠিক কিনা বলো? সেই তেল সম্পদ কিন্তু আল্লাহ মুসলমানদেরকে দিয়েছে। রাশিয়াতে কিছু তেল পাওয়া যায়, তবে ইমাম বুখারি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই মাটির তলা দিয়ে তেল প্রবাহিত হয়েছে, আর অন্য কোনো দেশে তেল নেই। তেল এক চিটিয়া মুসলিমদের দিয়েছেন আল্লাহ। তাহলে বলার উদ্দেশ্য, মুসলমান জনসংখ্যার দিক দিয়ে পিছিয়ে নেই, একেবারে নগণ্য না, অর্থনৈতিক দিক দিয়েও শীর্ষে অবস্থান করছে। আর যদি রাষ্ট্রের পরিসংখ্যান হিসাবে দেখি, তাহলে 50টিরও বেশি দেশ শুধু মুসলিম দেশ। বলুন, এবার আপনাদের কাছে প্রশ্ন করব, মুসলমান যদি জনসংখ্যার দিক দিয়ে একেবারে নগণ্য না হয়, অর্থনৈতিক দিক দিয়ে যদি পিছিয়ে না থাকে, রাষ্ট্রের পরিসংখ্যানের দিক দিয়েও যদি ভালো অবস্থানে থাকে, তাহলে আজ গোটা বিশ্বের বুকে মুসলমান কেন মার খায়? আজ গোটা বিশ্বের জমিনে মুসলমানরাই কেন লাঞ্ছিত, মুসলমান কেন বঞ্চিত, কেন অপমানিত, কেন পদদলিত, কেন ঘৃণিত, কেন বঞ্চিত? আমরা ভারতে বাস করছি, এটা তথাকথিতভাবে কিছু মানুষ বলে থাকে হিন্দু রাষ্ট্র মেনে নিলাম, এইখানে মুসলমানদের উপরে অত্যাচার হবে, মানলাম কিছুটা, হিন্দু সংখ্যা বেশি মুসলিমের সংখ্যা কম, এখানে মুসলমান মার খাবে, মেনে নিলাম। কিন্তু আপনি একটু বলুন তো, ফিলিস্তিনে মুসলমান কেন মার খায়, চেচনিয়ার বুকে মুসলমান কেন মার খাচ্ছে, পাকিস্তানের বুকে মুসলমান কেন মার খায়, বাংলাদেশে সেই মুসলমানরাই কেন মার খাচ্ছে? এগুলো তো মুসলিম দেশ, কথা বুঝতে পারছেন না? ভারতের বুকে মুসলিম মার খাবে, কিছুটা যুক্তি, যুক্তির খাতিরে কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু মুসলিম দেশগুলোতেও মুসলমানদের দুর্দশা কেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আজ মুসলমান এমন একটা দুর্বল পর্যায়ে আছে যে সকল অপবাদের বোঝা আজ মুসলমানের কাঁধে চাপানো হচ্ছে। আজ ইহুদি খ্রিস্টানদের কথাবার্তা শুনলে এমন মনে হয় যে যত সন্ত্রাসী আর জঙ্গিবাদ সব মুসলমান, আর ওরা যেন এক একজন আল্লাহর রহমতের ফারিস্তা, এমনটাই মনে হয়, এমনটাই ভাব লাগায় ওরা। আসলে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন, এরকম একটা মাহফিলে একজন মুরব্বী বাতাস ছেড়েছে, কি বাতাস আর বললাম না, বুঝে না, বাতাস ছেড়েছে। এখন মুরব্বী নিজের অপরাধটাকে ঢাকার জন্য পাশে একটা বাচ্চা বসেছিল, তাকে দিয়েছে ছাটিয়ে এক চর। পরক্ষণে আরেক মুরব্বী ওই একই কাজ করেছে, বাতাস ছেড়েছে আর মারছে কাকে, ওই বাচ্চাটাকে। বাচ্চাটা কাঁদছে আর বলছে, আমাকে মারছেন কেন, আমি কি অপরাধ করলাম? ও বাচ্চা বুঝতে পারছে না যে আমি কি জন্য মারটা খাচ্ছি। ওই মুরব্বী দুজন তখন বলছে, ডোন্ট টক, কথা বলবি না, এখানে যতজনই এই অপকর্ম করবে এই অপবাদের বোঝা তোকেই বহন করতে হবে। বলে কেন? বলে কারণ তুই দুর্বল, পাল্টা দেওয়ার ক্ষমতা তোর নেই। দেখুন না বাস্তবতা, গোটা বিশ্বের ইতিহাসে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, আজ পর্যন্ত শুনেছেন গোটা বিশ্বের, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর ইতিহাসে কোন মাদ্রাসার, খারিজি মাদ্রাসার বারান্দায় কোন মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এই রকম একটা রেকর্ড আপনি পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না, এই রেকর্ডও দেখাতে পারবেন না যে একটি খারিজি মাদ্রাসা দুই পক্ষের গোলাগুলির কারণে মাদ্রাসাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে রয়েছে, এই রেকর্ডও দেখাতে পারবেন না, এটাও দেখাতে পারবেন না খারিজি মাদ্রাসার ছাত্ররা
আপনাকে দেখাতে পারবো। এইরকম ইতিহাস হাজার হাজার আপনাকে দেখানো যাবে যে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল চত্বরে স্কুলের শ্রেণীকক্ষে হাজারো মেয়েদেরকে রেপ করা হয়েছে। এইরকম ইতিহাস আপনাদেরকে হাজারে হাজারে দেখানো যাবে। এমনটাও দেখানো যাবে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি দুই পক্ষের গোলাগুলির কারণে সেই স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে, সেই কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে, এই রেকর্ড দেখানো যাবে। এটাও দেখানো যাবে স্কুলের ছাত্ররা প্রফেসর স্কুলের ছাত্ররা শিক্ষকের শার্ট টেনে ছেড়ে ফেলে দিয়েছে, বাথরুমে আটকে রেখেছে, প্রফেসরকে মারধর করেছে, এই রেকর্ডও দেখানো যাবে। কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়কে জঙ্গিবাদের আখড়া বলা হয় না, কোনো স্কুলকে জঙ্গিবাদের আখড়া বলা হয় না, কোনো কলেজকে জঙ্গিবাদের আখড়া বলা হয় না, বলা হয় মাদ্রাসাকে। কেন কথা বুঝতে পারছেন না? কেন? কারণ আমরা দুর্বল, এই জন্য সকল অপবাদের বোঝা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মুসলমান এমন এক দুর্বল পর্যায়ে আছে যে অপরাধ যারাই করুক না কেন দোষ কাদের উপরে চাপিয়ে দিচ্ছে? এই মুসলিমদের উপরে। কেন আজ আমাদের এই অবস্থা? কেন আমরা এরকম পর্যায়ে পড়ে আছি? অথচ আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মুসলমান যদি বিপদে পড়ে, ইমানদার যদি বিপদে পড়ে, তাকে সাহায্য করা আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন, তাহলে আল্লাহর ওয়াদা কি মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, মুসলমান যদি বিপদে পড়ে, ইমানদার যদি বিপদে পড়ে, তাকে সাহায্য করা আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ কি বলছেন কোরআনে? وكان حقا علينا نصر المؤمنين, মুমিন যদি বিপদে পড়ে, মুসলমান যদি বিপদে পড়ে, তাকে সাহায্য করা আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব। আল্লাহ বলছেন মুমিন বিপদে পড়লে সাহায্য করবেন, অথচ গোটা বিশ্বের জমিনে অন্য কোন জাতি নয়, শুধুমাত্র মুসলিম জাতি ভূতবলে পরিণত হয়েছে। ভুল বলছি? কি জন্য, কি জন্য আমাদের এই পরিস্থিতি? আল্লাহ কিভাবে সাহায্য করবেন সেটাও বলে দিয়েছেন, যে নবী ইউনুস আলাইহিসসালাম যেভাবে নিশ্চিদ্র বেষ্টনীর ভিতরে, নবী ইউনুস আলাইহিসসালাম নিশ্চিদ্র বেষ্টনীর ভিতরে আমি আল্লাহ তাকে সাহায্য করেছিলাম, সে মাছের পেটে চলে গিয়েছিল, বার হওয়ার কোনো রাস্তা ছিল না, আমি আল্লাহ ইউনুসকে সাহায্য করেছিলাম। ঠিক তেমনি ভাবে ওগো মুমিন, তোমরা এটা চিন্তা করো না যে চতুর্দিকে আমাদের শত্রু ঘেরাও করে আছে, সুতরাং আমরা কেমন করে বাঁচবো, এই চিন্তা তুমি করো না, নিশ্চিতভাবে আমি তোমাদেরকে সাহায্য করব। ভাই বাবা যারা গভীর ভাবে বুঝুন, ভুল আমায় বুঝবেন না, আল্লাহ নবী ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম মাছের পেটে চলে গেলেন, সেইখান থেকে বার হওয়ার তো কোনো রাস্তা নেই, পৃথিবীর কোনো মানুষ এই কথা জিন্দেগিতে বিশ্বাস করবে না, একজন মানুষ মাছের পেটে চলে গেলে পরে সে আবার জীবিত অবস্থায় বার হতে পারে, কিন্তু না 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 না, নবী ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই মাছের পেটে একদিন নয়, দুই দিন নয়, চল্লিশটা দিন পর্যন্ত থাকার পরে তিনি সুস্থ অবস্থায় বার হয়ে এলেন। সুবহানাল্লাহ, কালকে বলবেন সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন, জোরে বলুন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে চলে গেলেন, মাছ নবী ইউনুসকে পেটে ধারণ করে যখন সমুদ্রের অতল তলে তলিয়ে যায়, ওই সময় আল্লাহ নবী ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম একটি গুনগুনে আওয়াজ শুনতে পান, ও বাবাজি ও ভাইরা, আল্লাহ নবীরা যেখানে যান ফেরেশতা জিব্রাইল সেখানে চলে যান। ফেরেশতা জিব্রাইল যখন আল্লাহ নবী ইউনুসের কাছে আসলেন, আল্লাহ নবী ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরেশতা জিব্রাইলকে বললেন, ইয়া আখি জিব্রাইল, এই সমুদ্রের অতল তলে আমি একটি গুনগুনে আওয়াজ শুনতে পাই, ওগো জিব্রাইল এই আওয়াজটা কিসের হয় বলো? ওই সময় আল্লাহর ফারিস্তা জিব্রিল আমিন বলেছিলেন, ও আল্লাহ নবী ইউনুস, এই সমুদ্রের অতল তলে যতগুলো কাকর আছে, যতগুলো কাকর রয়েছে, যতগুলি পাথর রয়েছে, সমস্ত কাকরগুলি আল্লাহ পাক আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত আছে। আল্লাহ নবী ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথা শুনে তিনিও থাকতে পারলেন না, ওই মাছের পেটে বসে তিনিও জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
ইউনূস আলাইহিস সালাম যখন ওই মাছের পেটে অন্ধকারের মধ্যে মহাবিপদের মাঝে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার নবী ইউনূস যখন ওই মহাবিপদের মাঝে আমি আল্লাহ আমাকে স্মরণ করলো, না 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 না, আমি শুধু তার কথা শুনেছি তাই নয়, পাঁচটা যাব না লাহু, আমি তার কথার উত্তরও দিয়েছি। না না না, শুধু তাই নয়, আমি ইউনূসের কথার শুধু জবাব দিয়ে শেষ নয়, জবাব দিয়ে আমার ডিউটি শেষ নয়, অনজ্জাইনাহু মিনাল গাম্মি, ওই বিপদ থেকে আমি নবী ইউনূসকে উদ্ধারও করেছি। না 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 না, শুধু নবী ইউনূসকে উদ্ধার করে আমার ডিউটি শেষ নয়, আমার কাজ শুধু নবী ইউনূসকে উদ্ধার করে তাকে বাঁচিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার ডিউটি শেষ হয়ে যায়নি। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি যেভাবে নবী ইউনূসকে বাঁচিয়েছিলাম ঠিক তেমনি ভাবে আমি মুমিনদেরকেও তো উদ্ধার করে থাকি। জোরে বলুন আল্লাহ জানিয়ে দিলেন, যেভাবে নবী ইউনূসকে মহাবিপদের মাঝখান থেকে আমি আল্লাহ বাঁচিয়েছিলাম উদ্ধার করেছিলাম, আমি তো মুমিনদেরকেও সেইভাবে উদ্ধার করে থাকি। জোরে বলবেন না, তাহলে এত কিছুর পরও আজ মুসলমান কেন গোটা বিশ্বে ফুটবলে পরিণত হয়েছে? প্রশ্ন বুঝতে পারছেন না? নবীজি যখন মদিনাতে যাই, বাচ্চারা সবাই ওয়েলকাম জানাই, অজাব শুকুরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানাই, আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদেরকে প্রথম থেকেই বোঝাতে চাইছি, আজ মুমিন যদি প্রকৃত অর্থে মুমিন হতো, মুসলমান যদি প্রকৃত অর্থে মুসলমান হতো, অবশ্যই অবশ্যই ভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলার সাহায্য আজও অবধারিত হয়ে যেত। আল্লাহ কি বললেন, যেভাবে আমি নবী ইউনূসকে উদ্ধার করেছিলাম ঠিক সেভাবেই তো আমি মুমিনদেরকেও উদ্ধার করে থাকি। এখানে কাজালিকা শব্দ এসে, কাজালিকা এমনই একটি শব্দ, একটা প্রশ্নের উত্তর হয়, ভাই বাংলায় আমরা বলি যেমনভাবে, যেমনভাবে বললে স্বাভাবিক এসে যায় কেমনভাবে, তাই না? কেমনভাবে কাজালিকা কেমনভাবে বাঁচাবেন? তো আল্লাহ বললেন, যেমনভাবে নবী ইউনূসকে বাঁচিয়েছিলাম, নিশ্চিদ্র বেষ্টনীর ভিতরে বার হওয়ার কোনো রাস্তা নেই, মুমিন তুমি একথা ভেবো না যে তোমার চতুর্দিকে শত্রু ঘেরাও করে রয়েছে, সুতরাং আমরা কেমন করে বাঁচবো চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা যদি সত্যিকারের মুমিন হও, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম, তোমরা সব জায়গায় জয়ী হবে, তোমরাই সব জায়গায় বিজয়ী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় বলেছেন? কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, তোমরা টেনশন করো না, ভয় পেও না, হীনমন্যতায় ভুগো না, তোমরাই সব জায়গায় জয়ী হবে, তবে শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। বুঝতে পারেননি? আল্লাহ একটাই শর্ত দিয়েছেন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই সব জায়গায় জয়ী হবে। আমরা তো মুমিন না, যদি আমরা প্রকৃত মুমিন হতাম বিশ্বাস করুন আমরা মার খেতাম না, পাল্টা দিতাম। আল্লাহ বলে দিয়েছেন, যদি তোমরা মুমিন হও, একটাই শর্ত, তোমরা মুমিন হও তোমরাই সব জায়গায় জয়ী হবে, বিজয় লাভ করবে। একটা উদাহরণ দিই, ভাই মুখের ভিতরে জিহ্বা আছে না? আছে, দাঁতও আছে তো। আচ্ছা বলুন তো, দাঁত শক্ত না নরম? আর জিহ্বা নরম? আচ্ছা, জিহ্বা চতুর্দিক থেকে, জিহ্বাকে দাঁত দিয়ে ঘেরা করা ঘেরাও কিনা? দাঁত চতুর্দিক থেকে ঘিরে রেখেছে না? জিহ্বার কিন্তু কোনো দিকে যাওয়ার কায়দা নেই, পিছন দিকে যেতে পারবে কি? না।
পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই, ডাইনে গেলে বিপদ, বামে গেলেও বিপদ, সামনে গেলেও বিপদ, শত্রু দিয়ে ঘেরাও। এখন এই দাঁতের দৃষ্টান্ত হলো বাতিল, আর জিহ্বার দৃষ্টান্ত হক। বাতিলের কাজ হলো হামলা করা, ঠিক না? আবু জেহেল যেমন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত নিয়ে যাওয়ার পরও আবু জেহেল হামলা করে না, আক্রমণ করে, কিন্তু এরপরও নবীর কাজ হলো দাওয়াত দেওয়া। তাহলে বাতিলের কাজ হলো আক্রমণ করা। দাঁত যেমন দেখবেন, জিহ্বা যদি উপকারও করে, আচ্ছা দাঁতে খাতে খাতির করে নাকি কামড় মারে, এটা হ্যাঁ না বলবেন? জিহ্বা যদি দাঁতকে হাজারো উপকার করে, দাঁত কিন্তু ভুলে যায়, কামড় মারে। মনে করুন আপনার দাঁতের ফাঁকে ঘষের টুকরা আটকে গেছে, এখন দাঁতের খবর না থাকলেও জিহ্বার খবর আছে। ও তো নরম, দুর্বল মানুষ, ও না পারলেও চেষ্টা করে, ঠেলে গেলে। কিন্তু যদি জিভটা সরিয়ে নিতে আপনার দেরি হয়, দাঁত খাতির করে নাকি কামড় মারে? কামড় মারে কেন? তার মানে এটা হলো এই যে, আপনার এখন সমাজের উদাহরণটা এটাই হয়েছে যে উপকার করলে মানুষ ক্ষতি করে। বিশ্বাস করুন, এই গোটা বিশ্বের জমিনে যতদিন পর্যন্ত দুর্বল দুর্বল মানুষ, একটা দুর্বল পর্যায়ের ইমানদার পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ আসমানের জমিনকে ভাঙবেন না, ততদিন পর্যন্ত কায়ামত হবে না। আল্লাহ যদি পৃথিবীটাকে টিকিয়ে রেখে থাকেন, তাহলে ইমানদারদের জন্য টিকিয়ে রেখেছেন। আর ইমানদার যখন চলে যাবে, এক পিছে যখন ইমানদার থাকবে না, খোদার কসম করে বলছি, এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, এদের মতো শয়তানদের জন্য আল্লাহ এক মুহূর্ত দুনিয়াটাকে টিকিয়ে রাখবেন না। বুঝতে পারেননি? তারপর যে মুমিনদের জন্য এত বাটপাড়ি, প্রধানমন্ত্রীর পদ পেয়েছে এই মুমিনদের কারণে, এত রিল্যাক্স করছে এই মুমিনদের কারণে, পৃথিবীতে যদি মুমিন না থাকতো, ওদের অস্তিত্ব থাকতো না। আর সেই মুমিনদেরকে তাড়ানোর চেষ্টায় আছে, উপকার করলে ক্ষতি করে। এই এই ভারতবর্ষের জমিনে প্রায় 600 বছর ধরে মুসলমান রাজত্ব করেছে, খোদার কসম করে বলছি, মুসলমান যদি সাম্প্রদায়িক হতো, একটি হিন্দুও এই ভারতবর্ষের জমিনে থাকতো না। মুসলমান 600 বছর ধরে রাজত্ব করার পরও আজ ভারতবর্ষের জমিনে হিন্দুদের সংখ্যা প্রায় 70%। ভুল বলছি নাকি? তাহলে দাঁতের যেমন, দাঁতের যেমন কাজ উপকার করলেও কামড় মারে, ঠিক তেমনি বেঈমান কাফিরদের কাজ হলো উপকার করলেও মানুষের ক্ষতি করে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, দাঁত যতই শক্ত হোক না কেন, মৃত্যুর আগে কিন্তু দাঁত খান খান হয়ে ঝরে পড়ে। আর জিহ্বা যতই দুর্বল হোক না কেন, মানুষ মৃত্যুর আগ পর্যন্ত এই জিহ্বাটাকে সঙ্গে করে নিয়েই কবরে যায়। দাঁত যেমন যতই শক্তিশালী হোক না কেন, হাজারো শক্তিশালী হওয়ার পরও যেরকম খান খান হয়ে ঝরে পড়ে, জিহ্বা দুর্বল হওয়া সত্ত্বেও মানুষ জিহ্বাটাকে সঙ্গে নিয়ে কবরে যায়। খোদার কসম করে বলছি, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফির বাতিল যতই শক্তিশালী হোক না কেন, কিয়ামতের পূর্বে এই বাতিল কাফিররা খান খান হয়ে ঝরে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইমানদার মুসলমান যতই দুর্বল হোক না কেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে ইমানদার নাই থাকবে, মুসলমান নাই থাকবে। চলে বলুন সুবহানাল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহর এত ওয়াদা সত্ত্বেও মুসলমানদের কেন এই অবস্থা? এখন উত্তর হয়নি বলেন, প্রশ্নতেই আছে, কেন এই অবস্থা বলবো? শুনবেন অবস্থাটা বলি, আপনারই সন্তান দীর্ঘদিন ধরে তাকে মানুষ করছেন, পথে আনতে পারছেন না, ও বাইরে বার হলে কারো না কারোর সঙ্গে ঝামেলা করে আসে। ঠিক এইরকম একটা সিচুয়েশনে একজনকে ঠাঁটিয়ে দুটো চর মেরেছে, আপনি আপনার মতো চেষ্টা করেছেন, মানুষ হয়নি, আপনি কি বলেন? আর দুটো খা দিতে পারিস নি? আচ্ছা বলুন তো, এই যে দুটো গা বাপ হয়ে লোকের কাছ থেকে মার খাইয়ে নিতে যাচ্ছে, তার মানে কি বাপ ছেলেকে ভালোবাসে না? ভালোবাসে না? ভালোবাসে তো, ভালোবাসে যখন তখন লোক দাঁড়ায় মার খাওয়াই কেন? হ্যাঁ, তার মানে হলো আমি তো বলে বলে পারলাম না, হাজার বার তোর মা বলেছে, আমি বলেছি, তুই মানুষ তো হলি না। এখন আমরা বলা সত্ত্বেও যখন মানুষ হলি না, তো লোকের কাছে মার খেয়ে যদি সাইজ হোস, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন, দুনিয়াতে মুসলমান তেল তোদের দিয়েছিলাম, অর্থনৈতিক দিক দিয়ে তোরা পিছিয়ে ছিলিস না, তোরা আমার ইবাদত করবি, আমার বান্দিগি করবি, দুনিয়াতে রাজ করবি,
কিন্তু দুনিয়াতে গিয়ে দেখা গেল তোরা আমার এবাদত বাদ দিয়ে সব কিছু করিস। সুতরাং তোদেরকে এখন দুশ্মন দিয়ে পিটিয়ে সাইজ করব। আজ মুসলমানদেরকে নরেন্দ্র মোদী, অমিত শাহ এদের মতো লোকদের দ্বারাই আল্লাহ আমাদের সাইজ করছে, আমাদেরই কারণে। বুঝতে পারেননি? একটা কবিতা দিয়ে বোঝায়, বুঝতে সুবিধা হবে। খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি, আইরে খোকন ঘরে আই, দুধ মাখা ভাত কাকে খাই। কবিতাটা বুঝবেন। খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি, আইরে খোকন ঘরে আই, দুধ মাখা ভাত কাকে খাই। ডাকছে কাকে? এটা হ্যাঁ বলবেন, ডাকছে কাকে? খোকনকে। আর দুধ মাখা ভাত খাচ্ছে কে? আচ্ছা, কাকে যখন দুধ মাখা ভাত খায় তাহলে খোকনকে ডাকে কেন? কিন্তু তা না বলে বলছে দুধ মাখা ভাত কাকে খায়। এ আবার কেমন কবিতা? ভাই কবিতা ঠিক আছে, এখানে কিছু শব্দ উজ্জ্বল আছে। তার মানে হয়েছে কি, মা দুধ দিয়ে ভাত মাখিয়েছে খোকনকে খাওয়াবে বলে। এখন খোকন গেটের বাইরে চলে গিয়েছে, মা বলছে আয় না ভাত খেয়ে যা, এ ভাত খেলে তোর উপকার হবে। কিন্তু মা ডাইনে গেলে সে বামে যায়, মা বামে গেলে সে ডাইনে যায়, আবার সামনের দিকে আগলে ঢিল ছুটে মারে। মা তখন বলছে এই দুধ মাখা ভাত খেলে তো তোর উপকার হবে, আমার তো কিছু না। উল্টে আমি যখন তোকে খাওয়াতে যাই আর তুই খাস তো না, বরং আমাকে ঢিল ছুড়ে মারিস, তো এখন তোকে খাই আর কাজ নেই, কাককেই খাওয়াই। তাহলে কবিতাটা এমন হবে, কখন কখন ডাক পাড়ি, কখন মোদের কার বাড়ি, আইরে কখন ঘরে আই, তোর দুধ মা কাবাত তোর আচরণে কাকে খাই। ভাত ছিল তোর, কিন্তু আচরণ তোর এমন যে তোর আচরণের কারণে কে খাচ্ছে কাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো মুসলমানেরা, ওগো আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, আমার এবাদত বান্দিগি করবে, তোমাদের তেল সম্পদ দিয়েছিলাম, কিন্তু না 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 না, দুনিয়াতে যে তোমরা আমাকে ভুলে গেলে, দুনিয়াতে যে তেল পেয়ে তোমাদের তেল জমে গেছে, চর্বি তোমাদের জমে গেছে, তোমরা মূর্তির সংস্কৃতিতে বিশ্বাসী হয়ে পড়লে, তোমরা মাজারে যে সেজদা করতে আরম্ভ করলে, তোমরা জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করলে, তোমরা আমার কথা ভুলে গেলে, আমার এবাদত বান্দিগি করলে না, শুনে রেখে দাও, তোমাদের এখন আর কেউ বাঁচাতে পারবে না। আজ বুঝে আসছে? আজ বুঝে আসছে আপনাদের? তাহলে এটা একটা ক্লাস, মনে রাখবেন মাদ্রাসায় যে পড়ানো হয় চার দেয়ালের ভিতরে, ওটা ওটা হলো প্রাতিষ্ঠানিক একটা মাদ্রাসা। আর আপনার ক্ষণিকের জন্য কয়েক ঘন্টার জন্য এসছেন, এটাও একটা মাদ্রাসা, পার্থক্য করেই এটা অপ্রাতিষ্ঠানিক। অতএব এখানে আমি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা যাই বলি না কেন, আমি নিজেকে এটাকে একটা ক্লাস মনে করছি। বুঝতে পারেননি? আমি আপনাদের কাছে ক্লাস করাচ্ছি একটা, যদিও বা আমি বয়সে ছোট, জ্ঞানে গুণে অনেক নগণ্য, তারপরও এখন উপরে বসেছি, যখন মনে করুন শিক্ষকের ভূমিকা পালন করছি। আমার চাইতে অনেক যোগ্য ব্যক্তি নিজেই বসে আছেন, কিন্তু আপাতত আপনারা ছাত্রের ভূমিকা পালন করছেন, এটা মনে করুন, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে ওয়াজ আমি যা করবো সেটা আপনাকে বুঝে যেতে হবে। আমি প্রথমেই বলেছি গোটা বিশ্বব্যাপী মুসলমানদের এই দুর্দশা কেন, তার উত্তরে বললাম আজ আমাদের আমাদের কারণে এই দুর্দশা, ঠিক কিনা? আল্লাহ তো ওয়াদা করেছেন যে ইমানদার মুসলমান যদি প্রকৃত অর্থে মুসলমান হয়, ইমানদার হয়, তাকে সাহায্য করা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়, আল্লাহ সাহায্য করবেন। তাহলে আল্লাহর ওয়াদা সত্ত্বেও, এত শত ওয়াদা সত্ত্বেও আজ মুসলমান বিশ্বের দরবারে মুসলমান ঘৃণিত ফুটবলে পরিণত হয়েছে, নিশ্চিতভাবেই মনে রাখবেন এটা আমাদেরই কারণে। আজ যদি আমরা প্রকৃত মুসলমান হতাম, শুনে রাখুন আল্লাহ সাহায্য করেছেন, কত দৃষ্টান্ত নেবেন। নমরুদ, নমরুদের কথা বলি, ইব্রাহিম আলী ইসলামকে আগুনে জ্বালান, আগুন, সে কি আগুন, এমন আগুন যে তার উপর দিয়ে পাখি গেলে পাখি পুড়ে যেত। বুঝতে পারছেন কেমন শিখা? কাছে যাওয়া যায় না। ইব্রাহিম আলী ইসলামকে কেরেন এনে এক চরকার সঙ্গে বেঁধে দিয়ে চরকির মতো ঘুর দিয়ে আগুনে ফেলে দিয়েছে। জিব্রাইল আলী ইসলাম এসে বলছেন, ও আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি বলেন আমার কাছে না আগুন নিয়ন্ত্রক ফারিস্তা।